স্বামীজির পত্রাবলী আপনারা জানেন, যে আমরা বেশ কিছুদিন স্বামীজির পত্রাবলী পাঠ করেছিলাম, তারপর আরো অনেক বিশেষ কারণে বা অন্যান্য পাঠ থাকার জন্য স্বামীজির পত্রাবলী বেশ কিছুদিন পাঠ হয়নি। আমরা আবার স্বামীজির পত্রাবলীতে ফিরে যাব এবং সংকলিত যে পত্রগুলি রয়েছে স্বামীজির উদ্বোধন প্রকাশনার, সেখানে আমরা দেখব যে স্বামীজির প্রাপ্ত পত্রের সংখ্যা 576, 576, 576খানি পত্র আমরা পাই। তার মধ্যে অনেক কটি পত্র স্বামীজির মূলত ইংরেজি ভাষায় লেখা, পরবর্তীতে সেটি বাংলা ভাষায় অনুদিত হয়েছে, এবং অনেক পত্র মূলত গুরু ভাইদের বা কলকাতায় স্বামীজি যাদেরকে পত্রে যোগাযোগ করেছেন বিভিন্ন সময়ে, বিশেষত পাশ্চাত্য দেশে থাকার সময়ে, তারা সেই সমস্ত পত্রগুলি আমরা বাংলা ভাষাতেই পাই। আমরা আজকে যে পত্রটি পড়ব সেটি 1890 সালে লেখা, বাগবাজার কলকাতা থেকে, 1890 সালে লেখা বাগবাজার কলকাতা থেকে স্বামীজির 53 নম্বর পত্র। সময়ের সারণী বেয়ে যদি আমরা এগোই তাহলে দেখব 1886 খ্রিস্টাব্দে স্বামীজির এবং অন্যান্য গুরু ভ্রাতারা তাদের প্রিয় গুরুদেবকে, ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে হারালেন, এবং পরবর্তীতে তারা এক জায়গায় জড়ো হলেন, কোথায়, বরানগরে। এবং সেই সময় থেকেই, 1886 থেকেই রামকৃষ্ণ সংঘের গোড়াপত্তন হলো, রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা হলো, এবং পরবর্তী সময়গুলোতে আমরা জানি যে এই সংঘের বরানগর থেকে পরিবর্তিত হয়ে, স্থানান্তরিত হয়ে গেল আলমবাজারে, আলমবাজার থেকে স্থানান্তরিত হয়ে গেল নীলাম্বরবাবুর বাগান বাড়িতে, এবং তারপর অবশেষে আমাদের এই বর্তমান বেলুড় মঠে। স্বামীজি লিখছেন, আমি আবার প্রথমেই আপনাদের মনে করিয়ে দিই যে পত্রাবলী যদি আমরা পড়ি তাহলে এই রক্ত মাংসের স্বামী বিবেকানন্দকে, রক্ত মাংসের নরেন্দ্রনাথ দত্তকে, রক্ত মাংসের সচ্চিদানন্দকে, সচ্চিদানন্দ নাম নিয়ে স্বামীজি অনেক জায়গায় চিঠি লিখেছেন, তখনও স্বামী বিবেকানন্দ এই নামে জগৎ বিখ্যাত হননি, তাহলে আমরা ধরতে পারব। এবং সেখানে স্বামীজির অনেক কথা যেখানে ব্যক্তিগত স্তরে উঠে এসেছে, অনেক কড়া কথা উঠে এসেছে, অনেক দুঃখ যন্ত্রণার কথা উঠে এসেছে, আবার একই সঙ্গে অনেক ভবিষ্যৎ দিশা দিক নির্দেশ, এগুলিই আমরা এই পত্রগুলিতে পাই। আমরা পড়ার চেষ্টা করব। লিখছেন, প্রিয় শরৎ ও কৃপানন্দ, শরৎ মানে স্বামী শারদানন্দজী মহারাজ, তোমাদের পত্র যথাসময়ে পাইয়াছি, শুনিতে পাই আলমোড়া এই সময়ে সর্বাপেক্ষা স্বাস্থ্যকর, তথাপি তোমার জ্বর হইয়াছে, আশা করি ম্যালেরিয়া নহে। গঙ্গাধরের নামে যাহা লিখিয়াছ তাহা সম্পূর্ণ মিথ্যা, সে যে তিব্বতে যাহা তাহা খাইয়াছিল তাহা সর্বৈব মিথ্যা কথা, আর টাকা তোলার কথা লিখিয়াছ সে ব্যাপারটা এই, তাহাকে মাঝে মাঝে উদাসী বাবা নামে এক ব্যক্তির জন্য ভিক্ষা করিতে এবং তাহার রোজ 12 আনা 1 টাকা করিয়া ফলাহার যোগাইতে হতো হইত। গঙ্গাধর বুঝিতে পারিয়াছে যে সে ব্যক্তি একজন পাকা মিথ্যাবাদী, কারণ সে যখন ওই ব্যক্তির সহিত প্রথম যায় তখনই সে তাহাকে বলিয়াছিল যে হিমালয়ে কত আশ্চর্য আশ্চর্য জিনিস দেখিতে পাওয়া যায়, আর গঙ্গাধর এই সকল আশ্চর্য আশ্চর্য জিনিস এবং স্থান না দেখিতে পাইয়া তাহাকে পুরোদস্তুর মিথ্যাবাদী বলিয়া জানিয়াছিল, কিন্তু তথাপি তাহার যথেষ্ট সেবা করিয়াছিল, তাই ইহার সাক্ষী। বাবাজির চরিত্র সম্বন্ধেও সে সন্দেহের যথেষ্ট কারণ পাইয়াছিল। এই সকল ব্যাপার এবং তাইয়ের সহিত শেষ সাক্ষাৎ হইতেই সে উদাসীর উপর সম্পূর্ণ বীতশ্রদ্ধ হইয়াছিল, এবং এই জন্যই উদাসী প্রভুর এত রাগ। আর পাণ্ডারা
সেই পাজিগুলো একেবারে পশু, তুমি তাহাদের এতটুকু বিশ্বাস করিও না। আমি দেখিতেছি যে গঙ্গাধর এখনো সেই আগেকার মতো কোমল প্রকৃতির শিশুটি আছে। এইসব ভ্রমণের ফলে তাহার ছটফটে ভাবটা একটু কমিয়াছে, কিন্তু আমাদের এবং আমাদের প্রভুর প্রতি তাহার ভালোবাসা বাড়িয়াছে বই কমে নাই। সে নির্ভীক, সাহসী, অকপট ও দৃঢ়নিষ্ঠ। শুধু এমন একজন লোক চাই যাহাকে সে আপনা হইতেই ভক্তিভাবে মানিয়া চলিবে, তাহা হইলেই সে একজন অতি চমৎকার লোক হইয়া দাঁড়াইবে। চিঠির এই অংশখানি পড়ে আমরা সহজেই বুঝতে পারছি যে তিব্বতে গঙ্গাধর মহারাজ অর্থাৎ স্বামী অখণ্ডানন্দজির সম্পর্কে স্বামীজি লিখছেন, এবং সেখানে গঙ্গাধর মহারাজ তিব্বতে যান এবং হিমালয়ের বিভিন্ন বিভিন্ন জায়গায় মহারাজের পরিভ্রমণের সুযোগ হয়েছিল। উদাসী বাবাজি বলে একজনের খপ্পরেই পড়ে যান সেটা বলা চলে, এবং তার খানিকটা সেবাও করেছিলেন, সেই উদ্দেশ্যে কিছু টাকা পয়সাও জোগাড় করতে হয়েছিল। কিন্তু পরবর্তীতে বুঝতে পারেন সেই লোকটি পুরোদস্তুর একজন মিথ্যাবাদী, চরিত্রেরও কিছু সমস্যা দেখতে পান। সে কারণে ওই টাকা তোলার বিষয়টি সম্পূর্ণটাই গঙ্গাধর মহারাজের করতে হয়েছিল সেই উদাসী বাবার সেবার জন্য। আর অন্যদিকে তিব্বতে যাহা তাহা খাইয়াছিল তাহা সর্বৈব মিথ্যা, এই কথা সর্বৈব মিথ্যা বলাই চলে। তার কারণ আপনারা জানেন যে গঙ্গাধর মহারাজ যখন আমরা যে পরিচয় পাই যে অত্যন্ত একনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন এবং গঙ্গা জলে স্নান করতেন বেশ কয়েকবার, এবং একই সঙ্গে সপাক আহার করতেন, খুব কঠোরই ছিলেন, ফলে গঙ্গাধর মহারাজের যাহা তাহা খাওয়ার যে বিষয়টি তা সম্পূর্ণ মিথ্যা। আর স্বামীজি বলছেন গঙ্গাধর এখনো সেই আগেকার মতো কোমল প্রকৃতির শিশুটিই আছে, এই সব ভ্রমণের ফলে তাহার ছটফটে ভাবটা একটু কমিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যখন যাতায়াত করছেন গঙ্গাধর মহারাজ, তখন আমরা গঙ্গাধর মহারাজের যে ছবিটা পাই সেটা অত্যন্ত কোমল প্রকৃতির একটি ছবি, কোমল ছবি। এবং ঠাকুরের কাছে যাতায়াতের ফলে এবং পরবর্তীতে পরিব্রাজক জীবনে থাকার ফলে সেই ভাবটি, এই ছটফটে ভাবটি একটু কমেছে, কিন্তু আমাদের এবং আমাদের প্রভুর প্রতি তাহার ভালোবাসা বাড়িয়াছে বই কমে নাই। সে নির্ভীক, সাহসী, অকপট ও দৃঢ়নিষ্ঠ। এই যে প্রত্যেকটি বিশেষণ স্বামী বিবেকানন্দ ব্যবহার করলেন তা কিন্তু আমরা দেখি পরবর্তী জীবনে গঙ্গাধর মহারাজের জীবনে তা কিন্তু সর্বৈব প্রতিফলিত। নির্ভীক বলেই আপনারা জানেন যে গঙ্গাধর মহারাজের হাত ধরেই রামকৃষ্ণ সংঘের প্রথম এই সেবা কাজ শুরু হলো, প্রথম সেবা কাজ শুরু হলো গঙ্গাধর মহারাজের হাত ধরে। এবং স্বামী বিবেকানন্দকে চিঠিতে উনি পত্রালাপ করলেন, স্বামীজি তাহার নির্দেশ দিলেন, আশীর্বাদ দিলেন, এবং পরবর্তীতে মুর্শিদাবাদ জেলার মহুলা গ্রামে কয়েকটি দুর্ভিক্ষ পীড়িত নিপীড়িত কয়েকটি বালককে নিয়ে এই সেবা কাজের, সেবার গোড়াপত্তন করলেন, সেবা যোগের সূচনা হলো রামকৃষ্ণ সংঘের মাধ্যমে। এবং সেটি কার হাত ধরে? সেটি এই গঙ্গাধর মহারাজের হাত ধরে। তার জন্য অবশ্যই সাহসী হওয়া দরকার, একমাত্র ঈশ্বর নির্ভর না হলে, ঈশ্বরকে স্মরণ, ঈশ্বরের স্মরণ এবং ঈশ্বরের প্রতি কঠিন বিশ্বাস না থাকলে এই কাজে কখনোই ঝাঁপিয়ে পড়া যায় না। যে মানুষগুলো সেবা করছে তার সঙ্গে কোনো রক্তের সম্বন্ধ নেই, কোনো মায়িক সম্পর্ক নেই, শুধুমাত্র তাদের নারায়ণ জ্ঞানে সেবা করছেন, সবচেয়ে বড় কথা তার কিন্তু সেই পুঁজিও কিন্তু সে অর্থে নেই, কিন্তু এই ভালো কাজে কখনো অর্থের অভাব হয় না সেই বিশ্বাসে, এবং নিশ্চয়ই নিরন্তর ঠাকুর আমাদের আশীর্বাদ করে চলেছেন এই বিশ্বাসেই কিন্তু গঙ্গাধর মহারাজ এগিয়ে যেতে পেরেছিলেন। নির্ভীক, সাহসী, অকপট এবং দৃঢ়নিষ্ঠ। অকপট এটিও বলা চলে, আমরা পরবর্তী জীবনে দেখব গঙ্গাধর মহারাজের কাছে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্ম শতবর্ষ উদযাপিত হয়েছিল মহাসমারোহে 1836 অর্থাৎ 1936 সালে, তখন উনি রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ, সংঘাধ্যক্ষ। সেই সময় কিন্তু খুব দৃঢ়ভাবে অন্যান্য গুরু ভ্রাতাদের অপোজ করে তাদের কথা বলে উনি খুব দৃঢ়ভাবে বলেছিলেন যে অবতার পুরুষ, যিনি অবতার পুরুষ আসেন, যিনি সর্বৈব, যিনি ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়, তার আবার জন্মের দিনক্ষণ কি, যাকে ছোঁয়া যায় না, যাকে বোঝায় না, যিনি বিশ্বব্যাপী, তার জন্মের কোনো তারিখ থাকতেই পারে না, তাই শতবর্ষ পালনেরও কোনো কথাই হয় না। কিন্তু যাই হোক, মঠ কর্তৃপক্ষ তো একই সঙ্গে তো ঠাকুরের জন্ম শতবর্ষ পালনের আরও অনেক কটি দিক আছে, ঠাকুরের ভাব,
এবং বাণী ঠিক ঠিকভাবে প্রচার করার উদ্দেশ্যে, যদিও মহাসমারোহে 1936 সালে তখন আমাদের এই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শতবর্ষ পালন করা হয়েছিল। এবারে স্বামীজি লিখছেন, এবারে আমার গাজীপুর পরিত্যাগ করিবার ইচ্ছা ছিল না, অথবা কলিকাতা আসিবার ইচ্ছাও মোটেই ছিল না, কিন্তু কালীর পীড়ার সংবাদে, কালী মানে হচ্ছে অভেদানন্দজী মহাশয়, কালীর পীড়ার সংবাদে আমাকে কাশী আসিতে হইল এবং বলরামবাবুর আকস্মিক মৃত্যু আমায় কলিকাতায় টানিয়া আনিল। সুরেশবাবু ও বলরামবাবু দুইজনেই ইহলোক হইতে চলিয়া গেলেন। গিরিশচন্দ্র ঘোষ মঠের খরচ চালাইতেছেন এবং আপাতত ভালোই ভালোই দিন গুজরান হইয়া যাইতেছে। আমি শীঘ্রই, অর্থাৎ ভাড়ার টাকাটা জোগাড় হইলেই আলমোড়া যাইবার সংকল্প করিয়াছি। সেখান হইতে গঙ্গা তীরে গাড়োয়ালের কোনো এক স্থানে গিয়া দীর্ঘকাল ধ্যানে মগ্ন হইবার ইচ্ছা। গঙ্গাধর আমার সঙ্গে যাইতেছে, বলিতে কি আমি শুধু এই বিশেষ উদ্দেশ্যেই তাহাকে কাশ্মীর হইতে নামাইয়া আনিয়াছি। আমার মনে হয় তোমাদের কলিকাতা আসিবার জন্য অত ব্যস্ত হইবার প্রয়োজন নাই, ঘোড়া যথেষ্ট হইয়াছে, উহা ভালো বটে, কিন্তু দেখিতেছি তোমরা এ পর্যন্ত একমাত্র যে জিনিসটি তোমাদের করা উচিত ছিল সেইটিই করো নাই, অর্থাৎ কোমর বাঁধো এবং বৈঠ যাও। স্বামী বিবেকানন্দ কিন্তু এই বলছিলাম ভবিষ্যতের দিক নির্দেশ করে গেছেন। আমরা এই পাতায় পাতায়, স্বামীজির পত্রাবলীর পাতায় পাতায় এই ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা কিন্তু তারই দিক নির্দেশ পাব। স্বামীজি বলছেন তোমরা কোমর বাঁধো এবং বৈঠ যাও, অর্থাৎ সেটেল করো। আমার মতে জ্ঞান জিনিসটা এমন কিছু সহজ জিনিস নয় যে অচ্ছুরি তোর বে বলে জাগিয়ে দিলেই হলো। জ্ঞান জিনিসটা এমন কিছু সহজ জিনিস নয় যেটা হঠাৎ করে জেগে গেলেই, অচ্ছুরি তোর বে, স্বামীজি ব্যবহার করছেন আমাদের এই বাংলা প্রবাদটি, বলে জাগিয়ে দিলেই হলো। আমার দৃঢ় ধারণা, যে কোনো যুগেই মুষ্টিময় লোকের অধিক কেহ জ্ঞান লাভ করে না, এবং সেই হেতু আমাদের ক্রমাগত এ বিষয়ে লাগিয়া পড়িয়া থাকা এবং অগ্রসর হইয়া যাওয়া উচিত, তাহাতে মৃত্যু হয় সেও স্বীকার। এই আমার পুরনো চাল, জানোই তো। আর আজকালকার সন্ন্যাসীদের মধ্যে জ্ঞানের নামে যে ঠকবাজি চলিতেছে তাহা আমার বিলক্ষণ জানা আছে। সুতরাং তোমরা নিশ্চিন্ত থাকো এবং বীর্যবান হও। রাখাল লিখিতেছে যে, রাখাল অর্থাৎ ব্রহ্মানন্দজী মহারাজ, রাখাল লিখিতেছে যে দক্ষ, সেখানে দক্ষ মহারাজ, দক্ষ অর্থাৎ স্বামী জ্ঞানানন্দজী, দক্ষ তাহার সঙ্গে বৃন্দাবনে আছে এবং সে সোনা প্রভৃতি তৈয়ার করিতে শিখিয়াছে, আর একজন পাকা জ্ঞানী হইয়া উঠিয়াছে। ভগবান তাহাকে আশীর্বাদ করুন এবং তোমরাও বলো শান্তি শান্তি। আমার স্বাস্থ্য এখন খুব ভালো, আর গাজীপুর থাকার ফলে যে উন্নতি হইয়াছে তাহা কিছুকাল থাকিবে বলিয়াই আমার বিশ্বাস। গাজীপুর হইতে যে সকল কাজ করিব বলিয়া এখানে আসিয়াছি তাহা শেষ করিতে কিছুকাল লাগিবে। সেই আগেও যেরূপ বোধ হইত, আমি এখানে যেন কতকটা ভীমরুল চাকের মধ্যে রইয়াছি, এক দৌড়ে আমি হিমালয়ে যাইবার জন্য ব্যস্ত হইয়াছি। এবার আর পাহারি বাবা ইত্যাদি কাহারও কাছে নহে, তাহারা কেবল লোককে নিজ উদ্দেশ্য হইতে ভ্রষ্ট করিয়া দেয়, একেবারে উপরে যাইতেছি। স্বামীজি বলছেন আমার স্বাস্থ্য খুব ভালো। স্বামীজির স্বাস্থ্য, স্বামীজি কিন্তু আমরা প্রথম থেকেই যদি দেখি স্বামীজির পরবর্তী শেষ সময়ের স্বামীজির যে স্বাস্থ্যের অবস্থা তা কিন্তু যথেষ্ট খারাপ ছিল। 1890 সালেও পরিব্রাজক জীবন শুরু হয়েছে, তখন কিন্তু স্বামীজির স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হয়, অত্যন্ত পেটের রোগে ভুগতেন। স্বামীজি যখন বলছেন আমার স্বাস্থ্য খুব ভালো, আর গাজীপুর থাকার ফলে যে উন্নতি হইয়াছে তাহা কিছুকাল থাকিবে বলিয়াই আমার বিশ্বাস। গাজীপুরে বিশেষ আদর যত্ন পেয়েছিলেন এবং সে কারণে বলছেন এখানে থাকার ফলে কিছুদিন আমার এই শরীরের খানিক উন্নতি হয়েছে এবং সেই উন্নতির ফলে কিছুদিন আমার স্বাস্থ্য ভালো থাকার কথা। গাজীপুর হইতে যে সকল কাজ করিব বলিয়া এখানে আসিয়াছি তাহা শেষ করিতে কিছুকাল লাগিবে। সে আগেও যেরূপ বোধ হইত, আমি এখানে যেন কতকটা ভীমরুলের চাকের মধ্যে রইয়াছি, এক দৌড়ে আমি হিমালয়ে যাইবার জন্য ব্যস্ত হইয়াছি।
এবার আর পাওহারি বাবা ইত্যাদি কারোর কাছে নয়, কেবল লোককে নিজের উদ্দেশ্য হইতে ভ্রষ্ট করিয়া দেয়, একেবারে উপরে যাইতেছি। আলমোড়ার জল হাওয়া কিরূপ লাগিতেছে শীঘ্র লিখিও। শারদানন্দ বিশেষ করিয়া তোমার আসিয়া কাজ নাই, একটা জায়গায় সকলে মিলিয়া গুলতান করায় আর আত্মোন্নতির মাথা খাওয়া কি ফল? মূর্খ ভবঘুরে হইও না, কিন্তু বীরের মতো অগ্রসর হও। নির্মাণ মোহা জিতসঙ্গ দোষাহা ইত্যাদি ভালো কথা। তোমার আগুনে ঝাঁপ দেবার ইচ্ছা হইল কেন? যদি দেখো যে হিমালয়ে সাধনা হইতেছে না, আর কোথাও যাও না। স্বামীজি যখন চিঠিটি লিখছেন তখন স্বামীজি আছেন কিন্তু কলকাতায়, গাজীপুর থেকে কোথায় ফিরে এসছেন, কলকাতায় ফিরে এসছেন। স্বামী শারদানন্দজি ও কৃপানন্দজি এনারা তখন রয়েছেন হিমালয়ের কোলে আলমোড়া, এবং সেখানের জল হাওয়া সম্পর্কে স্বামীজি অবগত হওয়ার চেষ্টা করছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। বলছেন, একটা জায়গায় সকলে মিলিয়া গুলতান করায় আর আত্মোন্নতির মাথা খাওয়ায় কি ফল? এক জায়গায় বসে আড্ডা দেওয়া গুলতান করায় কোনো কি ফল? মূর্খ ভব ঘুরে হইও না। স্বামীজি যে সন্ন্যাসী সম্প্রদায়ের জন্ম দিলেন, আমরা যে ভারতবর্ষে চিরকাল এই সন্ন্যাসীর দেশ, আদি অনন্তকাল থেকে ভারতবর্ষে প্রচুর ত্যাগী সন্তানেরা জন্মেছেন, যারা পাহাড়ের গিরি গুহা কন্দরে বিভিন্ন জায়গায় সাধনা করে এই ভারতবর্ষের আধ্যাত্মিক তরঙ্গের এই উন্নতি সাধন করেছিলেন। কিন্তু এই আধ্যাত্মিক তরঙ্গের উন্নতি সাধন করার পথেই স্বামীজি এই সন্ন্যাসী কুলকে, যে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী কুলের জন্ম দিলেন, সেই সন্ন্যাসী কুলকে এগিয়ে দিলেন, কিন্তু কয়েকটি সাবধানবাদী বেঁধে দিলেন। স্বামীজি সেখানে স্পষ্ট করে লিখলেন, মূর্খ ভবঘুরে হইও না, অর্থাৎ ভবঘুরে হতে পারো সাধনার জন্য, ভবঘুরে পরিব্রাজক জীবনে থাকবে, কিন্তু মূর্খ ভবঘুরে হইও না, বীরের মতো অগ্রসর হও, বীরের মতো অগ্রসর হও। তারপর বললেন, নির্মাণ মোহা দৃতসঙ্গ দোষা, দৃতসঙ্গ দোষা অর্থাৎ এই দৃতসঙ্গের যে দোষ তা পরিহার করো। ভালো কথা, তোমারা আগুনে ঝাঁপ দিবার ইচ্ছা হইল কেন? যদি দেখো যে হিমালয়ে সাধনা হইতেছে না, আর কোথাও যেও না। হিমালয় সর্বোত্তম জায়গা, সর্বোত্তম জায়গা সাধুদের, সাধু সন্ন্যাসীদের সাধন ভজন জপ ধ্যানের জন্য হিমালয় সর্বোত্তম জায়গা। যদি দেখো যে সেখানে হচ্ছে না, সাধনা হচ্ছে না, তাহলে আর কোথাও যাও না। এই যে প্রশ্নের পর প্রশ্ন করিয়াছ, ইহাতে তুমি যে নামিয়া আসিবার জন্য উতলা হইয়াছ, শুধু মনের এই দুর্বলতাই প্রকাশ পাইতেছে। শক্তিমান ওঠো এবং বীর্যবান হও, ক্রমাগত কাজ করিয়া যাও, বাধা বিপত্তির সহিত যুদ্ধ করিতে অগ্রসর হও অলমিতি। এখানকার সব মঙ্গল, শুধু বাবুরামের একটু জ্বর হইয়াছে, তোমাদেরই বিবেকানন্দ। স্বামীজি এই চিঠিতে গুরু ভাইদের এবং খুব সুন্দর করে বারবার করে এই ভবিষ্যৎ দিক নির্দেশ করার মতো করে বললেন, শক্তিমান হও, বীর্যবান হও, বীরের মতো অগ্রসর হও। এবং খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, আমি যেটা বলছিলাম যে সন্ন্যাসী সংঘের জন্য কয়েকটি বিধিনিষেধ বেঁধে দিলেন, যেখানে বললেন যে মূর্খ ভবঘুরে হইও না, এক জায়গায় গুলতান করিও না, আত্মোন্নতির মাথা খাওয়ার কি ফল, বীরের মতো অগ্রসর হও। পরবর্তী চিঠিটা আমরা দেখব, পরবর্তী চিঠিতে স্বামীজি লিখছেন, যেটা আমাদের পাওয়া যায় প্রায় এক বছর পরের একটা চিঠি, 6 জুলাই 1890 সালে এই চিঠিটি করা হয়েছিল। পরের যে 54 নম্বর চিঠিটি আমরা পাই, সেখানে স্বামীজি লিখছেন আজমের থেকে, অর্থাৎ রাজস্থানের আজমের থেকে, স্বামীজি লিখছেন রাজস্থানের আজমের থেকে। রাজস্থানের আজমেরে স্বামীজি গিয়েছিলেন এবং বর্তমানে এখন আজমেরে আমাদের একটি রামকৃষ্ণ সংঘের আশ্রম প্রতিষ্ঠা হয়েছে, যেটি রামকৃষ্ণ সংঘের একটি প্রাইভেট আশ্রম ছিল এবং প্রাইভেট আশ্রমের পরে রামকৃষ্ণ সংঘের আশ্রম ইতিমধ্যেই তৈরি হয়েছে আজমের। জানেন যে আমাদের ইসলাম ধর্ম সম্প্রদায়ের কাছে আজমের কিন্তু একটি অত্যন্ত পুণ্যস্থান, সেখানে প্রচুর মানুষ সেই আজমের শরীফে তারা যান নিজেদের বিভিন্ন, শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষরাই যে সেখানে যান তা কিন্তু নয়, একই সঙ্গে
অনেক সম্প্রদায়ের মানুষরা তারা দলে দলে সেখানে যোগ দেন এবং সেই নিরাকারের কাছে প্রার্থনা করেন, প্রত্যেকের জন্য প্রার্থনা করেন। সেই আজমেরের থেকে স্বামীজি লিখছেন 14 এপ্রিল 1891, প্রিয় গোবিন্দ সহায়, যেহেতু লালা গোবিন্দজিকে লিখছেন, লিখছেন প্রিয় গোবিন্দ সহায়, পবিত্র এবং নিঃস্বার্থ হইতে চেষ্টা করিও, উহাতেই সমগ্র ধর্ম নিহিত। ছোট্ট এক লাইনে বা দু লাইনে দুটি বাক্যের একটি পত্র, কিন্তু এই পত্রের যে মূল কথা সেটিই বোধ হয় তুলে ধরা হয়েছে। পবিত্র এবং নিঃস্বার্থ হইতে চেষ্টা করিও, স্বামীজি যে কথাটি বারবার বলে গেছেন, পবিত্র নিঃস্বার্থ হইতে চেষ্টা করিও, উহাতেই সমগ্র ধর্ম নিহিত। এই কথাটি যদি আমরা ঠিক ঠিক করে বুঝতে পারতাম তাহলে ধর্ম নিয়ে কোনো হানাহানি হতো না। উহাতেই সমস্ত ধর্ম নিহিত, এবং যত ধরনের ধর্ম নিয়ে হানাহানি হয়েছে তা কিন্তু সর্বটাই, তার কিন্তু মূলটাই হচ্ছে এই স্বার্থপরতা, এই স্বার্থপর স্বার্থপরতা, ধর্মের সঙ্গে রাজনৈতিক রং মিশে গিয়ে চরম হানাহানি, চরম বিদ্বেষ আমরা দেখতে পাই। কিন্তু স্বামীজি বারবার সাবধান বাণী করলেন, পবিত্র এবং নিঃস্বার্থ হইতে চেষ্টা করিও, উহাতেই সমগ্র ধর্ম নিহিত, সমগ্র ধর্মের সার কথা বললেন। পরবর্তী চিঠিতে আমরা যাব, 30 এপ্রিল লিখছেন 1891, 55 নম্বর চিঠি, প্রিয় গোবিন্দ সহায়, তুমি কি সেই ব্রাহ্মণ বালকটির উপনয়ন সম্পন্ন করিয়াছ? তুমি সংস্কৃত পড়িতেছ কি? কতদূর অগ্রসর হইলে? আশা করি প্রথম ভাগ নিশ্চয়ই শেষ করিয়া থাকিবে। তুমি শিব পূজা সযত্নে করিতেছ তো? যদি না করিয়া থাকো তো চেষ্টা করিও। তোমরা প্রথমে ভগবানের রাজ্য অন্বেষণ করো, তাহা হইলেই সব পাইবে। ভগবানকে অনুসরণ করিলেই তুমি যাহা কিছু চাও পাইবে। কমান্ডার সাহেবদ্বয়কে আমার আন্তরিক শ্রদ্ধা জানাইবে, তাহারা উচ্চপদস্থ লইয়াও আমার ন্যায় একজন দরিদ্র ফকিরের প্রতি বড়ই সদয় ব্যবহার করিয়াছিলেন। বৎসগণ, ধর্মের রহস্য শুধু মতবাদে নহে পরন্তু সাধনার মধ্যে নিহিত। সৎ হওয়া এবং সৎকর্ম করাতেই সমগ্র ধর্ম পর্যবসিত। যে শুধু প্রভু প্রভু বলিয়া চিৎকার করে সে নহে, কিন্তু যে সেই পরম পিতার ইচ্ছা অনুসারে কার্য করে সেই ধার্মিক। তোমরা আলোয়ারবাসী যে কয়েকজন যুবক আছো, তোমরা সকলেই চমৎকার লোক, এবং আশা করি যে অচিরেই তোমাদের অনেকেই সমাজের অলঙ্কার স্বরূপ এবং জন্মভূমির কল্যাণের হেতুভূত হইয়া উঠিবে। ইতি আশীর্বাদক বিবেকানন্দ। পুনশ্চ লিখছেন, যদি বা মাঝে মাঝে সংসারে এক আপটু ধাক্কা খাও, তথাপি বিচলিত হইও না, নিমেষেই উহা চলিয়া যাইবে, পুনরায় সব ঠিকঠাক হইয়া যাইবে। এই ধর্মের সার কথা স্বামীজি ছোট্ট চিঠির মধ্যে কি সুন্দর করে বললেন, বললেন তোমরা প্রথমে ভগবানের রাজ্য অন্বেষণ করো, তাহা হইলেই সব পাইবে। এটা শুধু আলোয়ারবাসীর জন্য নয়, এটা শুধু আলোয়ারবাসী যুবকবৃন্দের জন্য নয়, আমাদের জন্য বর্তমানকালেও সর্বৈব সত্য। বলছেন তোমরা প্রথমে ভগবানের জন্য রাজ্য অন্বেষণ করো, তাহা হইলেই সব পাইবে। ভগবানকে অনুসরণ করলেই তুমি যাহা কিছু চাও পাইবেই, এই বিশ্বাস আমাদের দরকার। ভগবানকে অনুসরণ করলেই তুমি যাহা কিছু চাও তা পাইবেই। কমান্ডার সাহেবদ্বয়কে আমার আন্তরিক শ্রদ্ধা জানাইবে, তাহারা উচ্চপদস্থ হইয়াও আমার ন্যায় একজন দরিদ্র ফকিরের প্রতি বড়ই সদয় ব্যবহার করেছিলেন, করিয়াছিলেন। কি নিরভিমান স্বামী বিবেকানন্দ, আপনারা একবার লক্ষ্য করুন, কি নিজেকে কতখানি খাটো করে দেখছেন। বলছেন আমার মতো একজন দরিদ্র ফকিরের প্রতি সদয় ব্যবহার করিয়েছিলেন, সে কারণে উচ্চপদস্থ কমান্ডার সাহেবদ্বয়কে আমার আন্তরিক শ্রদ্ধা জানাইবে। এই পত্রাবলিতে আমরা নিরভিমান স্বামী বিবেকানন্দের পাই, যেমন বজ্রদৃঢ় স্বামী বিবেকানন্দের পাই, এক্ষুনি বোমার মতো বোধ হয় ফেটে পড়বে একজন স্বামী বিবেকানন্দ, ঠিক একই সঙ্গে একেবারে লজ্জাপতি লতার মতো লুটিয়ে পড়া বিবেকানন্দ, যেখানে নিজেকে অত্যন্ত খাটো করে দেখছেন, এত নিরভিমান বিবেকানন্দকে আমরা ধরার চেষ্টা করতে পারি। সেখানে বলছেন দরিদ্র ফকিরের প্রতি সদয় ব্যবহারের কথা, বলছেন ধর্ম, বৎসগণ, ধর্মের রহস্য শুধু মতবাদে নহে পরন্তু সাধনার মধ্যে নিহিত। শুধু মতবাদ, মতবাদে অর্থাৎ ইজম, এই মতবাদে নয়, কিন্তু এই সাধনার মধ্যে ধর্মের এই মতবাদ নিহিত। বলছেন যে শুধু প্রভু প্রভু বলিয়া চিৎকার করে সে নয়, কিন্তু যে সেই
পরম পিতার ইচ্ছা অনুসারে কার্য করে সেই ধার্মিক। ধার্মিকের সংজ্ঞা দিলেন স্বামীজি খুব সুন্দর করে, যে প্রভু প্রভু করে চিৎকার করে সেটি একটি বাহ্যিক অবস্থা, ভগবান ভগবান করে চিৎকার করলেই হবে না, কিন্তু যে সেই পরম পিতার নির্দেশ অনুসারে জীবন অতিবাহিত করে, ইচ্ছা অনুসারে কার্য করে থাকে সেই ধার্মিক। তোমরা আলোয়ারবাসী যে কজন যুবক আছো তোমরা সকলেই চমৎকার লোক, আশা করি যে অচিরেই তোমাদের অনেকেই সমাজের অলংকার স্বরূপ এবং জন্মভূমির কল্যাণের হেতুভূত হইয়া উঠিবে। যদি বা মাঝে মাঝে সংসারে একাত্র ধাক্কা খাও তথাপি বিচলিত হইও না, নিমেষেই উহা চলিয়া যাইবে এবং পুনরায় সব ঠিকঠাক হইয়া যাইবে। স্বামীজি আশীর্বাদ করে যেন বললেন, যদি বা সংসারে একাত্র ধাক্কা খাও, এই আমার আপনার কথা, আমাদের প্রতিজীবনের জীবনের কথা, যদি বা মাঝে মাঝে সংসারে একাত্র ধাক্কা খাও, ঝগড়ায় বিবাদে অশান্তিতে, পুত্র সন্তানের চিন্তায়, তাদের বিবাহের চিন্তায়, তাদের চাকরির চিন্তায় বাবা মায়েরা নিত্যদিন ক্লিষ্ট হয়ে থাকেন, কিন্তু একটু আধটু ধাক্কা খাও তথাপি বিচলিত হইও না, নিমেষেই উহা চলিয়া যাইবে এবং পুনরায় সব ঠিকঠাক হইয়া যাইবে। ভগবানের আশীর্বাদ দিয়ে শতত বিরাজমান আমাদের উপর, শতচ আমাদের উপর অঝরে বর্ষিত হচ্ছে, সে কথাই স্বামীজি স্মরণ করিয়ে দিলেন। আমরা পরবর্তী চিঠিটি দেখব, সেটিও আবি পাহাড় থেকে লেখা, 1891-এ গোবিন্দজিকেই লেখা, 56 নম্বর চিঠি। সেখানে লিখছেন, মন যেদিকেই যাও না যাউক না কেন, নিয়মিত জপ করিতে হইবে, জপ করিতে থাকিবে। হর বক্ষকে বলিও যে সে যেন প্রথমে বাম নাসায়, পরে দক্ষিণ নাসায় এবং পুনরায় বাম নাসায়, এই ক্রমে প্রাণায়াম করে। স্বামীজিও কিন্তু প্রাণায়াম করার নির্দেশ দিয়ে গেছেন। আপনারা ভাববেন না, এই এই 19 শতাব্দীতে এসে বিভিন্ন গুরুদেবের মাধ্যমে এই প্রাণায়ামের আদি অনন্ত কাল ধরে এই প্রাণায়ামের নির্দেশ কিন্তু আমরা পাই। মূলত রাজযোগে আমরা এটি পাই। স্বামীজি কিন্তু সেই রাজযোগে খুব স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে ঈশ্বর লাভের জন্য যে অন্যতম পথ রাজযোগ, যে যোগের মাধ্যমে যোগ, যে যোগ সহায় আমরা তার সঙ্গে বিলীন হতে পারি, সেটি অন্যতম একটি যোগ হচ্ছে রাজযোগ, এবং সেখানেই প্রাণায়ামের কথা বারবার বলা হয়েছে। স্বামীজি চিঠিতেও সুন্দর করে লিখছেন, প্রথমে বাম নাসায়, পরে দক্ষিণ নাসায়, পুনরায় বাম নাসায়, এই ক্রমে প্রাণায়াম করবে। আমরা যখন ঠাকুরের পুজো করি, ঠাকুরের পুজো করতে বসি, তখনও কিন্তু এই প্রাণায়ামের মাধ্যমে মনঃসংযম করার কথা পূজা পদ্ধতিগুলোতে বর্ণিত হয়েছে, এবং সেখানেও এই প্রাণায়ামের মাধ্যমেই সেই ঈশ্বরকে, যে দেবতার পুজো করছি, তাকে হৃদয়ে ধারণ করার কথা বলা হয় এবং মনটিকে গুটিয়ে আনার কথা। চারিদিকে তো আমাদের মনটা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে, এই এক্ষুনি চোখে তাকালাম কোথায় চলে গেল, সোজা সাইনবোর্ডের দিকে, আবার ঘরে ঘুরলাম দেখলাম আবার অন্য মানুষের দিকে, আবার এখানে বসেই একই সঙ্গে আমেরিকার কোনো যুদ্ধ বিগ্রহের কথা মনে চলে যাবে, একই জায়গায় মনটা চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। সেই মনটাকে গুটিয়ে আনার জন্য এই এই পদ্ধতিগুলো পালন করা আমাদের প্রয়োজন। স্বামীজি সুন্দর করে লিখলেন, প্রথমে বাম নাসায়, পরে দক্ষিণ নাসায়, পুনরায় বাম নাসায়, এই ক্রমে প্রাণায়াম করবে, বিশেষ পরিশ্রমের সহিত সংস্কৃত শিখিবে, ইতি আশীর্বাদক বিবেকানন্দ। আপনারা বিগত চিঠিতেও লক্ষ্য করলেন স্বামীজি লিখছেন, তুমি সংস্কৃত পড়িতেছ কি, কতদূর অগ্রসর হইলে, আশা করি প্রথম ভাগ নিশ্চয়ই শেষ করিয়া থাকিবে। আবার একটি চিঠিতে লিখলেন, বিশেষ পরিশ্রমের সহিত সংস্কৃত শিখিবে। সংস্কৃত আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস, সেই সংস্কৃত ভাষার প্রতি, সংস্কৃত ভাষা শিক্ষার প্রতি স্বামী বিবেকানন্দ কিন্তু জোর দিলেন, এবং বারবার চিঠিতে পড়তে পড়তে আমরা পাচ্ছি সংস্কৃত ভাষা শিক্ষার কথা বলছেন, এবং পরবর্তীতে দেখবেন যে যখন বেলুড় মঠে গুরু ভাইদের প্রতি নির্দেশ পাঠাচ্ছেন কিভাবে মঠ পরিচালিত হবে, কিভাবে কি শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করতে হবে, সেখানেও অবশ্য পাঠ্য হিসেবে স্বামীজি কিন্তু পাণিনির ব্যাকরণের কথা বলেছেন, অর্থাৎ এই সংস্কৃত ভাষায় ব্যুৎপত্তি অর্জন করার কথা বারবার বলছেন। তার কারণ ভারতবর্ষের আদি সাহিত্য শাস্ত্রাদি গ্রন্থ বেদ উপনিষদ এগুলি আমরা সবই এই দেব ভাষায়, এই সংস্কৃত ভাষায় পাই, তাই এই ভাষায় যদি ব্যুৎপত্তি আমরা খানিকটা হলেও অর্জন করতে পারি, তাহলে এই শাস্ত্রাদি বোধ এবং সেই শাস্ত্রকে জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়া, সে আত্মীকরণ করা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক সহজ এবং সুলভ হবে। সে কারণেই সংস্কৃত ভাষার প্রতি স্বামীজি বিশেষভাবে জোর দিচ্ছেন। এবং আপনারাও জানেন যে বর্তমানে যে NEP অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সালে তৈরি হয়েছে, NEP 2020, সেখানেও কিন্তু
এই বিদ্যালয় বিভাগে, বিদ্যালয়ের প্রথম থেকেই এই সংস্কৃত ভাষার উপর, ভাষা চর্চার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। যদি সংস্কৃত ভাষার প্রতিটি অর্থ এবং শব্দরূপ ধাতুরূপ যদি আমরা ঠিক ঠিক বুঝতে পারি, তাহলে অন্যান্য ভাষায় যে মূল ভাষা থেকে অনুদিত হয়েছে বা তৈরি হয়েছে সেই ভাষার উপরও দখল কিন্তু আমাদের সহজেই আসবে। এবং বলা বাহুল্য, সংস্কৃত ভাষার সঙ্গে বাংলা ভাষার সর্বাধিক মিল আমরা লক্ষ্য করি। সে কারণে সংস্কৃত ভাষা যদি আমরা ভালো করে বুঝতে পারি, আমাদের বাংলা ভাষাতেও ব্যুৎপত্তি কিন্তু অনেক বেশি থাকার কথা। পরবর্তী চিঠিটি দেখবো আমরা, লিখছেন শ্রীযুক্ত হরিদাস বিহারিদাস দেশাইকে লেখা। শ্রীযুক্ত হরিদাস বিহারিদাস দেশাইকে লেখা, জুনাগড়ের যিনি ছিলেন দেওয়ান, দেওয়ানজি, স্বামীজি আদর করে বলতেন দেওয়ানজি সাহেব, তাকে লিখছেন স্বামীজি কবে, 1891 খ্রিস্টাব্দে লিখছেন, প্রিয় দেওয়ানজি সাহেব, আমার স্বাস্থ্য ও সুখ সুবিধার সংবাদ লইতে আপনি যে একজন লোক পাঠাইয়াছেন, ইহা আপনার অপূর্ব সহৃদয়তা ও পিতৃসুলভ চরিত্রের একটুখানি পরিচয় মাত্র। এই দেওয়ানজি সাহেবের প্রতি স্বামীজি খুব কৃতজ্ঞ ছিলেন। আমরা দেখব বেশ কয়েকটি চিঠি দেওয়ানজি সাহেবকে লেখা, এবং দেওয়ানজি সাহেবের এই পিতৃসুলভ ব্যবহারের প্রতি স্বামীজি সমধিক গুরুত্ব বা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং চিঠির শুরুতেই সেরকম বললেন, আমার স্বাস্থ্য ও সুখ সুবিধার সংবাদ লইতে আপনি যে একজন লোক পাঠাইয়াছেন, ইহা আপনার অপূর্ব সহৃদয়তা ও পিতৃসুলভ চরিত্রের একটুখানি পরিচয় মাত্র। পিতৃদেবরা কি করে থাকেন, সন্তানের যদি শরীরের কোনো সমস্যা হয় বা অকারণেই পিতৃদেবরা তাদের শরীরের সুখবর নেন, খবরাখবর নেন, সে কারণে দেওয়ানজি সাহেব একজন লোককে পাঠিয়েছিলেন। আমি এখানে বেশ আছি, আপনার সহৃদয়তায় এখানে আর আমার কিছুরই অভাব নাই। আমি দু চার দিনের মধ্যে আপনার সহিত সাক্ষাৎ করিতে পারব বলিয়া আশা করি। এখান হইতে নামিবার সময় আমার আর কোনো যানবাহনের প্রয়োজন নাই। এখান হইতে নামিবার সময় মানে আমরা সহজেই বুঝতে পারছি, স্বামীজি পাহাড় দেশে রয়েছেন, আমি পাহাড়ে রয়েছেন, নামিবার সময় আমার কোনো যানবাহনের প্রয়োজন নাই। তারপরের কথারই লক্ষ্য করুন, স্বামীজি বলছেন অবরোহণ কষ্টসাধ্য, কিন্তু অধিরোহণ আরও কষ্টসাধ্য, এবং এ কথা জগতের সব কিছু সম্বন্ধেই সমভাবে সত্য, আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করিবেন। অর্থাৎ বলছেন অবরোহণ কষ্টসাধ্য, অর্থাৎ ওপরে ওঠা, আরোহণ করা অবরোহণ কষ্টসাধ্য, কিন্তু অধিরোহণ আরও কষ্টসাধ্য, এবং এ কথা জগতের সব কিছু সম্বন্ধেই সমভাবে সত্য, এ নেমে আসা কিন্তু আরও কষ্টসাধ্য, আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করিবেন। পরের চিঠিটি স্বামীজি লিখছেন বরোদা থেকে, 1892 খ্রিস্টাব্দের 26 এপ্রিল, লিখছেন দেওয়ানজি সাহেবকেই, আপনার প্রীতিপূর্ণ পত্রখানি এখানেই পেয়ে ভারী আনন্দ হলো। নারিয়াদ স্টেশন থেকে আপনার বাড়ি যেতে আমার মোটেই অসুবিধা হয়নি। আপনার ভাইদের কথা কি বলিব, আপনার ভাইদের যেমনটি হওয়া উচিত তারা ঠিক তাই। ভগবান আপনার পরিবারের উপর তাঁর অশেষ আশীর্বাদ বর্ষণ করুন। আমার সমস্ত পরিব্রাজক জীবনে এমন পরিবার তো আর দেখলাম না। স্বামীজি যখন প্রশংসা করেন তখন একেবারে এত এত ভরিয়ে এত ভরা প্রশংসা করেন। স্বামীজি বলছেন, ওই আগের দিনেও কখনো কখনো বলেছিলাম যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ হিজ ইমোশন, ইমোশনের স্পন্টেনিয়াস ওভারফ্লো হতে আমরা স্বামীজির মধ্যে দেখি। তখন বলছেন এমন পরিব্রাজক জীবনে এমন পরিবার তো আর দেখলাম না। আমার বন্ধু আপনার বন্ধু শ্রীযুক্ত মণি ভাই আমার সব রকম সুবিধা করে দিয়েছেন, কিন্তু তার সঙ্গে মেলামেশার এইটুকু সুযোগ হয়েছে যে আমি তাকে মাত্র দুবার দেখেছি, একবার 1 মিনিটের জন্য আর একবার খুব বেশি হয়তো 10 মিনিটের জন্য। দ্বিতীয়বারে তিনি এই অঞ্চলের শিক্ষা প্রণালীর আলোচনা করেছিলেন, তবে আমি পুস্তকালয় ও রবি বর্মার ছবি দেখেছি, আর এখানে দেখবার মতো এই তো আছে। সুতরাং আজ বিকালে বোম্বে চলে যাচ্ছি, এখানকার দেওয়ানজি বা আপনাকেই তার সদয় ব্যবহারের জন্য আমার ধন্যবাদ জানাবেন, বোম্বে হতে সবিশেষ লিখিব, ইতি আপনার স্নেহাবদ্ধ বিবেকানন্দ। পুনরায় লিখছেন, নারিয়াদে শ্রীযুক্ত মণিলাল নাভু ভাই এর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তিনি অতি বৃদ্ধান ও সাধু প্রকৃতির ভদ্রলোক, তার সাহচর্যে আমি খুব আনন্দ পেয়েছি। এটি গতানুগতিক চিঠি আমরা বলতে পারি, এবং বোঝাই যাচ্ছে সেই সময় দেওয়ানজি সাহেব নিজে উপস্থিত ছিলেন না, দেওয়ানজির যারা ভাই তারা ছিলেন, তারা স্বামীজিকে সাগ্রহে
সস্নেহে আদর জানিয়েছিলেন এবং তাকে থাকার জন্য সুযোগ করে দিয়েছিলেন। পরবর্তী চিঠিটা স্বামীজি লিখছেন পুনে থেকে, 15 জুন 1892, অর্থাৎ ইতিমধ্যে মহারাষ্ট্রে পৌঁছে গেছেন। বরোদা মানে গুজরাট, আবু পাহান মানে রাজস্থান, অর্থাৎ স্বামীজি এই পরিব্রাজক জীবনে আছেন কোথায়, কোন দেশে, কোন দিকে? পশ্চিম ভারতে। এই পশ্চিম ভারতে পরিব্রাজক জীবনে হাঁটাচলা করছেন। পুনা থেকে লিখছেন 15 জুন আবার দেওয়ানজি সাহেবকে, আপনার শেষ চিঠি পাবার পর দীর্ঘকাল কেটে গেল, আশা করি আমি আপনার কোনরূপ বিরাগ ঘটাইনি। আমি ঠাকুর সাহেবের সহিত মহাবালেশ্বর হতে এখানে এসেছি এবং তাঁরই বাড়িতে আছি, এখানে আরও 2-1 সপ্তাহ থাকবার ইচ্ছা আছে, তারপর হায়দ্রাবাদ হতে হয়ে রামেশ্বর যাব। ইতিমধ্যে জুনাগড়ে আপনার পথের সমস্ত বাধা হয়তো দূর হয়ে গেছে, অন্তত আমার আশা তাই। আপনার স্বাস্থ্যের সংবাদ পেতে বিশেষ আগ্রহ হয়, বিশেষত সেই মচকানোটার। ভবনগরের রাজকুমারের শিক্ষক আপনার বন্ধু সেই সুরাতি ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে, তিনি অত্যন্ত সজ্জন, তার পরিচয় লাভে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, তিনি বড়ই অমায়িক ও উদার প্রকৃতির লোক। আপনার মহামনা সহোদরগণকে এবং আমাদের ওখানকার বন্ধুবর্গকে আমাদের অকৃত্রিম অভিনন্দন জানাবেন। বাড়িতে পত্র লেখার সময় দয়া করে শ্রীযুক্ত নারু ভাইকে আমার ঐকান্তিক শুভেচ্ছা জ্ঞাপন করবেন, আশা করি সত্তর উত্তর দিয়ে কৃতার্থ করবেন। আপনাকে ও পরিবারস্থ সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের মঙ্গল কামনা করছি। ইতি ভবদীয় বিবেকানন্দ। আমরা তার পরের চিঠিটি পাই, 7 নম্বর চিঠির, স্বামীজি লিখছেন বোম্বে থেকে 1892 খ্রিস্টাব্দে, দেওয়ানজিকেই লিখছেন, এই জুনাগড়ের দেওয়ানজিকেই লিখছেন। প্রিয় দেওয়ানজি সাহেব, এই পত্রের বাহক বাবু অক্ষয় কুমার ঘোষ আমার বিশেষ বন্ধু, সে কলকাতার একটি সম্ভ্রান্ত বংশের সন্তান, তার পরিবারকে আমি যদিও পূর্ব হইতেই জানি, তবু তাকে দেখতে পাই খান্ডোয়াতে এবং সেখানেই আলাপ পরিচয় হয়। সে খুব সৎ ও বুদ্ধিমান ছেলে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট। আপনি জানেন যে আজকাল বাংলাদেশের অবস্থা কি কঠিন, তাই এই যুবকটির চাকরির অন্বেষণে বেরিয়েছে। স্বামীজি লিখছেন 1892 খ্রিস্টাব্দে, এখন 2024 সাল, এই বাংলাদেশের চাকরির অবস্থা কিন্তু এখনও তার কোনো পরিবর্তন হয়নি। স্বামীজি লিখছেন আজকাল বাংলাদেশের অবস্থা কি কঠিন, তাই এই যুবকটি চাকরির অন্বেষণে বেরিয়েছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট, এরকম অনেক আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট সবাই এখনও চাকরির অন্বেষণে এই বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন। যাই হোক, এই অবস্থার পরিবর্তন কিন্তু খুব একটা হয়নি, তবুও স্বামীজি চেষ্টা করছেন। আমি আপনার স্বভাব সুলভ সহৃদয়তার সহিত পরিচিত আছি, তাই মনে হয় যে এ যুবকটির জন্য কিছু করতে অনুরোধ করে আমি নিশ্চয়ই আপনাকে উত্তক্ত করছি না, অধিক লেখা নিষ্প্রয়োজন। আপনি দেখতে পাবেন যে সে সৎ ও পরিশ্রমী, কোনো মানুষের প্রতি একটু দয়া দেখালে তার জীবন সুখময় হয়ে উঠতে পারে, এ বালক সেই দয়ার উপযুক্ত পাত্র। আপনি মহৎ ও দয়ালু, আপনাকে একথা মনে করিয়ে দেওয়া প্রয়োজন বোধ করি না। খুব সুন্দর করে স্বামীজি বললেন, কোনো মানুষের প্রতি একটু দয়া দেখালে তার জীবন সুখময় হয়ে উঠতে পারে, যদি একজনকেও জীবনে একটু শান্তি দিতে পারো, স্বামীজি এই কথা বলছেন, তাহলে তাই করবে, এই কথাটাই বলছেন, তার জীবন সুখময় হতে উঠতে পারে, এ বালক সেই দয়ার উপযুক্ত পাত্র। আপনি মহৎ ও দয়ালু, আপনাকে এ কথা মনে করিয়ে দেওয়া প্রয়োজন বোধ করি না, আশা করি আমার এই অনুরোধে আপনি বিব্রত বা উত্তক্ত হচ্ছেন না, এই আমার প্রথম ও শেষ অনুরোধ এবং বিশেষ ঘটনাচক্রে এটা করতে হলো, এখন আপনার দয়ালু প্রাণী আমার আশা ও ভরসা। স্বামী বিবেকানন্দের জীবনে এরকম ঘটনা আমরা প্রচুর আক্ষার পেয়েছি, নিজের বন্ধু যাতে পরীক্ষা দিতে পারে আপনারা সকলেই মনে করতে পারবেন, তার জন্য সেই কলেজের যে করণিক ক্লার্ক তাকে ছুরিখানায় যাওয়ার সময় গিয়ে হাত চেপে ধরেছিলেন যে আপনি হয় আমার এই বন্ধুর পরীক্ষার ফিটা মুকুব করে দিন, নয়তো আপনি যে ছুরিখানায় যান তার কথাকে চারিদিকে চাউর করে দেব। সেই সময় ওই কলেজের বিদ্যালয়ের মহাবিদ্যালয়ের করণিক অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পরদিন বিদ্যালয়ে এসে সেই ছেলেটির, সেই স্বামীজির, সেই বন্ধুটির কি করেন, সহপাঠীর তার পরীক্ষার ফি মুকুব করে দেন। এইরকমভাবে নিজের জীবনের বাজি রেখে বা সুকৌশলে নিজের বুদ্ধি খাটিয়ে স্বামীজি প্রচুর মানুষের জন্য
করেছেন এটি বলা বাহুল্য। সেইভাবেই অক্ষয় কুমার ঘোষের জন্য স্বামীজি এই বিশেষ কার্যের কথা, দেওয়ানজি যেহেতু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং জুনাগড়ের দেওয়ান, তার হাতে প্রচুর ক্ষমতা রয়েছে এবং একই সঙ্গে সেই ব্যক্তিটি অত্যন্ত দয়ালু বালক, সেই দয়ার উপরে মহ, আপনি মহৎ ও দয়ালু, আপনাকে এ কথা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন বোধ। তাই স্বামীজি নির্ভয়ে তার কাছে এই আবদার বা অনুরোধ করেছেন। পরের চিঠিটি পড়ে আমরা শেষ করব। পরের চিঠিটি লিখছেন বোম্বে থেকে 22 আগস্ট 1892 খ্রিস্টাব্দে দেওয়ানজি সাহেবকেই। আপনার পত্র পেয়ে খুবই কৃতার্থ হলাম, বিশেষত তাহাতে আমার প্রতি আপনার পূর্বের মতো স্নেহের প্রমাণ পেয়ে। আপনার ইন্দোরের বন্ধুর সহৃদয়তা ও সৌজন্য সম্বন্ধে বেশি কিছু না বলছি না, না বলাই ভালো। তবে অবশ্য সব দক্ষিণী সমান নয়। আমি শঙ্কর পাণ্ডুরঙ্গকে যখন পত্রে জানিয়েছিলাম যে আমি লিমডির ঠাকুর সাহেবের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছি, তখন তিনি তার উত্তরে মহাবালেশ্বরে আমায় যা লিখেছিলেন তা উদ্ধৃত করলেই আপনি বিষয়টা বুঝতে পারবেন, আমরা সকলেই বুঝতে পারব। আপনি লিমডির ঠাকুরকে ওখানে পেয়েছেন জেনে বড়ই খুশি হলাম, নতুবা আপনাকে বড়ই মুশকিলে পড়তে হতো, কারণ আমরা মারাঠারা গুজরাটিদের মতো অত তেমন অতিথি পরায়ণ নই। তিনি লিখছেন এই মারাঠারা গুজরাটিদের মতো তেমন অতিথি পরায়ণ নই, এই কিন্তু সর্বৈব সত্য তা কিন্তু নয়। মারাঠারা কিন্তু যথেষ্ট অতিথি পরায়ণ এবং যথেষ্ট সাধু সন্ন্যাসীদের তারা সম্মান শ্রদ্ধা করেন। মারাঠার গ্রামে গ্রামে গেলে দেখবেন আপনারা গলিতে গলিতে, বোম্বের রাস্তায় যদি গলিতে গলিতে যান তাহলে দেখবেন প্রচুর শিব মন্দির, রাম সীতার মন্দির বা হনুমানজির মন্দির। এতেই বোঝা যায় যে খুব ধর্ম, এবং মহারাষ্ট্রের বুকে কিন্তু প্রচুর ধর্মদাস, ধর্মের যারা প্রতিস্থাপন করেছেন, ধর্মের যারা সংস্থাপন করেছেন, তারা কিন্তু সেই মহান পুরুষেরা কিন্তু অনেকেই এই মহারাষ্ট্রের বুকে কিন্তু জন্ম নিয়েছেন। আর গুজরাতিদের কথা তো বটেই, স্বামীজি বলছেন তা উদ্ধৃত করলেই বিষয়টা বুঝতে পারবেন। লিমডির ঠাকুর সাহেব, আপনি লিমডির ঠাকুরের ওখানে পেয়েছেন যেন বড়ই খুশি হলাম, নতুবা আপনাকে বড়ই মুশকিলে পড়তে, এটা কিন্তু কোটেশনের মধ্যে, স্বামীজি কিন্তু বলছেন না এই কথা, স্বামীজি সেটা উদ্ধৃত করছেন। আর আমরা মারাঠারা গুজরাতিদের মতো তেমন অতিপরায়ণ নই। এবার স্বামীজি জিজ্ঞাসা করছেন আপনার গাঁটের ব্যথা এখন প্রায় সম্পূর্ণ আরোগ্য হয়েছে জেনে সুখী হলাম। দেওয়ানজির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এতটাই গভীর এবং তার ব্যক্তিগত শারীরিক সমস্যার কথা কিন্তু স্বামীজি জিজ্ঞাসা করছেন এবং সেখানে প্রীত হচ্ছেন, আনন্দিত হচ্ছেন যে গাঁটের ব্যথা উপশম হয়েছে। দয়া করে আপনার ভাইকে আমার প্রতিজ্ঞা ভঙ্গের জন্য মাফ করতে বলবেন। আমি এখানে কিছু সংস্কৃত বই পেয়েছি এবং অধ্যয়নের সাহায্যও জুটেছে, অন্যত্র এরূপ পাওয়ার আশা নাই, সুতরাং শেষ করে যাবার আগ্রহ হয়েছে। কাল আপনার বন্ধু শ্রীযুক্ত মনস সুখারামের সঙ্গে দেখা হলো, তিনি তাঁর এক সন্ন্যাসী বন্ধুকে বাড়িতে রেখেছেন। মনস সুখারাম কিন্তু মারাঠি, তিনি তাঁর এক সন্ন্যাসী বন্ধুকে তার বাড়িতে রেখেছেন। তিনি আমার প্রতি খুব সহৃদয়, তার পুত্রও তাই। এখানে 15-20 দিন থেকে রামেশ্বর যাওয়ার বাসনা আছে, ফিরে এসে আপনার সঙ্গে দেখা করব নিশ্চিত। আপনার ন্যায় উচ্চমনা মহাপ্রাণ ও দয়ালু ব্যক্তিদের দ্বারাই জগতের প্রকৃত উন্নতি হয়। অন্যেরা সংস্কৃত কবির ভাষায় জননী যৌবনা বনকুঠারা, জননী যৌবনা বনকুঠারা, শক্ত কুঠারের মতো। আমার প্রতি আপনার পিতৃসুলভ স্নেহ ও যত্ন আমি মোটেই ভুলতে পারি না। আবার আমার মতো একজন ফকির আপনার ন্যায় একজন মহাশক্তিমান মন্ত্রীর উপকারের প্রতি কি প্রতিদান দিতে পারে? আমি শুধু এইটুকুই প্রার্থনা করিতে পারি যে সর্বমঙ্গল বিধাতা ভগবান আপনাকে ইহলোক বাঞ্ছিত সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ করুন, আর আপনাকে অতি দীর্ঘায়ু দান করে অবশেষে তার অনন্ত মঙ্গল ও শান্তিময় পবিত্র কোলে টেনে নেন। ইতি ভবদীয় বিবেকানন্দ। পুনশ্চ আবার লিখছেন, একটি বিষয় অতি দুঃখের সহিত উল্লেখ করেছি, এ অঞ্চলে সংস্কৃত অন্যান্য শিক্ষার সম্পূর্ণ অভাব। এতদ অঞ্চলের লোকেদের মধ্যে ধর্মের নামে পান আহার অর্থাৎ বুঝতেই পারছেন পান আহার এবং শৌচাদি বিষয়ে এক রাশ কুসংস্কারপূর্ণ দেশাচার আছে, আর এগুলি যেন তাহাদের কাছে ধর্মের শেষ কথা, এগুলিই ধর্মের শেষ কথা, এই পান আহার এবং শৌচাদি বিষয়ে। স্বামীজি বললেন যে ধর্মটাকে আমরা ভাতের হাঁড়িতে নিয়েছি, আর শৌচাদি বিষয়ে কি বলে, যে শৌচাদি বিষয়ের কথা বলছেন, পান আহারের কথা বলছেন, ওই আমরা অশৌচ অবস্থায় ঠাকুর পুজো করবো কিনা,
ঠাকুর ঘরে যাবো কিনা, মন্দিরে যাবো কিনা, কারো পিতৃমাতৃ আত্মীয় বিয়োগ হলে এক বছর সেই মন্দিরে বা দেবস্থানে পা রাখবো কিনা, এইসব নিয়ে একরাশ কুসংস্কার আমাদের মধ্যে কিন্তু বর্তমান থাকে। আর এগুলিই যেন তাদের কাছে ধর্মের শেষ কথা। এই ধর্মের যে শেষ কথাটি, স্বামীজি কিন্তু বারবার এই কুসংস্কারের উপর কুঠারাঘাত আনতে চাইলেন। অর্থাৎ ধর্মের শেষ কথা কিন্তু তার রিচুয়ালসে নয়, ধর্মের শেষ কথা কিন্তু তা প্রতিপালনের মধ্যে। আগের চিঠিতেও আমরা দেখলাম ধর্মের শেষ কথা কি বললেন, বললেন ধর্মের শেষ কথা যে প্রভু প্রভু করে চিৎকার করে তার তার প্রতি প্রভু সন্তুষ্ট হন না, বরং প্রভুর অনুসরণ করানো পথ, প্রভুর দেখানো পথ যিনি ঠিক ঠিক করে অনুসরণ করেন তার প্রতিই কিন্তু প্রভু কৃপা বর্ষণ করেন। ঠিক তেমনি ধর্মের নামে পানাহার শৌচাদি বিষয়ে এক রাশ কুসংস্কারপূর্ণ দেশাচার আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন এখনো আছে। কোনো বাড়িতে হঠাৎ কোনো আত্মীয় বিয়োগ হলে তাহলে তারা কি করেন, প্রথমেই ঠাকুর পুজোটা বন্ধ করে দেন, তারপরে জপ ধ্যান পূজা ভগবানকে ভোগ নিবেদন করা এগুলো বন্ধ করে দেন। কিন্তু এই এখনো এই আমাদের সন্ন্যাসী সংঘাতদক্ষ পূজনীয় পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের শরীর গেছে, তারপরেও দেখবেন একটা নির্দেশনামা এসছে বেলুড় মঠের পরম তরফ থেকে, সেখানে কোথাও বলা নেই যে এই গুরুদেবের শরীর চলে গেলে বা পরম আত্মীয়ের শরীর বিয়োগ হলে কিন্তু পুজো জপ ধ্যান বন্ধ করে দিতে হবে। সেখানে বলা হয়েছে কিন্তু সেগুলি বেশি বেশি করে করতে হবে। এই শ্রাদ্ধ শ্রাদ্ধাদি অনুষ্ঠান হয় তখন মানুষ কৃত্য সাধন করে, শারীরিকভাবে মানসিকভাবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে রসনাতৃপ্তি যদি দেখা যায়, কোনো বাড়িতে আত্মীয় বিয়োগ হলো তারপরের দিনই বাড়িতে চর্বচস্য লজ্জ পেয়েও যে মাছ মাংস খাওয়া হচ্ছে, তাহলে কিন্তু সেই শোকাকার শোকাতুর যে পরিস্থিতি তা কিন্তু নয়, তা একেবারেই বজায় থাকে না। তাই একই সঙ্গে যে শোকের যে অবস্থাটা তা প্রতিপালনের জন্য এবং যে শরীর বিয়োগ হয়েছে, যে শরীর চলে গেছে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু এগুলি করা হয়। কিন্তু এগুলি কিন্তু ধর্মের কিন্তু শেষ কথা নয়, এগুলি যাতে এই সমস্ত আচার বিচার যাতে কুসংস্কারের মতো, এই সংস্কারগুলো পালন করতে হয় বইকে, কিন্তু এগুলি যাতে কোনোভাবেই কুসংস্কারের মতো করে আমাদের ভিতরে শুধুমাত্র রিচুয়াল হিসেবে, শুধুমাত্র আচার বিচার হিসেবে আমাদের মধ্যে উপস্থিত না থাকে, এটি কিন্তু স্বামীজি আমাদের মনে করিয়ে দিলেন। বলছেন, হায় বেচারারা দুষ্ট চতুর পুরুত্রা, যত সব অর্থহীন আচার ও ভারামিগুলোকেই বেদের ও হিন্দু ধর্মের সার বলে তাদের শেখায়, বেদের ও হিন্দু ধর্মের সার বলে তাদের শেখায়। কিন্তু মনে রাখবেন যে এসব দুষ্ট পুরুতগুলো বা তাদের পিতৃ পিতামহনগণ গত 400 পুরুষ ধরে একখণ্ড বেদও দেখেননি। স্বামীজি বলছেন এরা একখণ্ড বেদও দেখেননি। সংস্কৃত পণ্ডিতদের পুরুতদের জিজ্ঞাসা করবেন এই মন্ত্রের ঠিক ঠিক অর্থ বলুন তো, তখন পুরুতরা এই মন্ত্রগুলোর ঠিক ঠিক অর্থ বলতে পারবেন না, উচ্চারণ তো ছেড়েই দিন অর্থও বলতে পারবেন না। এটি আমাদের প্রথা হিসেবে চলে আসছে, এই প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। তাই বলছেন একখণ্ড বেদও কিন্তু এরা কোনোদিন দেখেননি। সাধারণ লোকেরা সেগুলি মেনে চলে আর নিজেদের হীন করে ফেলে, আমরা নিজেদের খাটো করে ফেলি, বিধান দেওয়ার জন্য আমরা পুরুষদের মানি, নিজেদের হীন করে ফেলি। কলির ব্রাহ্মণ রূপী রাক্ষসদের কাছ থেকে ভগবান তাদের বাঁচান। আমি যখন লিখছেন ওই বলছেন একবার কড়া ভাবে লিখছেন, বলছেন কলির ব্রাহ্মণ রূপী রাক্ষসদের কাছ থেকে ভগবান তাদের বাঁচান। আমি আপনার কাছে একটি বাঙালি ছেলেকে পাঠিয়েছি, আশা করি তার প্রতি একটু সদয় ব্যবহার করবেন। ইতি বিবেকানন্দ দেবানজিকে লেখা এটি বোধহয় শেষ চিঠি। আমরা মোটামুটি এই কটি চিঠি আজকে পড়ার চেষ্টা করলাম, এর মধ্যে দিয়ে মোটামুটি ভাবে যা দেখলাম স্বামীজি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে ধর্মের মূল সারটি কোথায় এবং সন্ন্যাসী সংঘের ক্ষেত্রে এই সন্ন্যাসী সম্প্রদায় কিভাবে পরবর্তী যুগে পরিচালিত হবে, আবার একই সঙ্গে আমার আপনার প্রত্যেকের সাধারণ মানুষদের জন্য জীবনযাপনের ধর্ম কিভাবে যাপন করতে হবে তারও কিন্তু কিছু নির্দেশিকা দিলেন। আমরা পরবর্তী দিনগুলোতে এই চিঠির মাধ্যমে আরও স্বামীজির নির্দেশিকা, হ্যাঁ আরও স্বামীজির কথা আমরা পাঠ করব বা আমাদের ঋদ্ধ করার চেষ্টা করব। ওম পর তত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞায়া যো ধর্ম স্থাপনরত বীরে সন্তান নমাম্যহম।